You're my honey bun, sugar plum, pumpy and bee. Hey! 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 Hello, Bandhuva. Welcome to my YouTube channel. Jatil Papa is here. Jatsi Dhaka. এখন যাব আপাতত হুন্ডা শোরুমে, কারণ আমার চেনটা একটু কটকট করতেছে। এই জন্যই আমি বলি যে আসলে কেন ট্যুরের লং ট্যুর অথবা শর্ট ট্যুর হোক, তার আগে 50 কিলো অ্যাটলিস্ট সার্ভিসিং করে চালাবেন। কারণ আমি কিছুদিন আগে সার্ভিসিং করিয়েছি, বাট কালকে রাত্রে থেকে চেনটা কটকট করতেছে। কারণ কি, আসলে আমরা তো সবাই হিউম্যান বিং, একটা সময় হয়তো বা একটু নাট টাইট দিতে ভুলে যাই, অথবা ওই পোর্শনটা হয়তো বা একটু সমস্যা হয়ে যায়। যেহেতু সমস্যা হতে পারে আর সেটা সমাধানও আছে, আমরা সেটা সমাধান করে নিয়ে যাওয়াটা বেটার আর কি। তো এখন যাচ্ছি হুন্ডা শোরুমে, গিয়ে জাস্ট খালেক আছে, ও মোটামুটি ভালো গাড়ি সার্ভিসিং করে। আমি মূলত ওর কাছ থেকে ম্যাক্সিমাম টাইম হচ্ছে সার্ভিসিং করাই, এতে একটা সুবিধা আর কি। ওকে দেওয়া সবসময় সব এক ধরনের করাইলে যে কোনো একটা লোকের কাছ থেকে সার্ভিসিং করাবেন, এতে সুবিধা হয় কি যে ও আপনার চাহিদা অনুযায়ী সব কিছু করে দিতে পারবে। তো যাই হোক, আপাতত ঢাকা পর্যন্ত যাই, দেন কোথায় যাব সেটা পরে বুঝতে পারবো। আমি হুন্ডা শোরুমের কাছে চলে আসছি। চেন কটকট করতেছে কেন? যেটা মনের ভিতরে কনফিউশন থাকে এটা আসলে দূর করাটাই বেটার। এখন হচ্ছে যাব তেলের পাম্পে, ফুয়েল আপ করে নিব। ফুয়েল আপ করে মিরপুর ফিলিং স্টেশনে যাব, ওইখান থেকে মূলত তেল লোড করব। সিরাজগঞ্জের ভিতরে এই তেলের পাম্পটাই আছে, মোটামুটি একটু ভালো, চুরি করে বাট ভালো। ওকে বন্ধুরা, তেলের পাম্পে যাই, দেন রাস্তার ভিতরে কথা হবে। বিসমিল্লাহিরহমানিরহিম। বন্ধুরা, ট্রিপ মিটার জিরো করে নিলাম, ফুয়েল কমপ্লিট, 713 টাকার ফুয়েল নিলাম, মোটামুটি ফুল। এখন আর কোথাও ওয়েট করব না, বিসমিল্লাহ বলে রওনা দিব। অলরেডি রওনা দিয়ে ফেলেছি ঢাকার উদ্দেশ্যে। তারপরে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা রাত্রে বলবো। এখান দিয়ে মুলিবাড়ি হয়ে সরাসরি ঢাকার উদ্দেশ্যে বেরোবো। এই ট্যুরটাতে আমি কোনো ওভার স্পিডিং করবো না, আমার গাড়ির যতটুকু লিমিটেড সেটার মধ্যেই রাখবো। কারণ নিজের প্রতি একটু কনফিডেন্স লেভেলটা লো হয়ে গেছে কিছুদিন হলো, কেন জানি না, বাট সত্যিকার অর্থেই নিজের প্রতি একটু কনফিডেন্স লেভেলটা লো হয়ে গেছে। তো যাই হোক, আমরা আগাই টুকটুক করে, আর রাস্তার ভিতরে কিছু হইলে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমি যমুনা সেতুতে টোল দিয়েছি, যমুনা সেতু উঠলাম মাত্র। এবং সবচেয়ে বড় বিষয় হলো, আমি বরাবরের মতো বলি, যমুনা সেতুতে টোল দেওয়ার পর মনে হয় আর কিছুক্ষণ পরে আমি ইন্ডিয়ার ইয়ামুনা এক্সপ্রেস হাইওয়েতে উঠবো। আসলে ফিলটা ওরকমই লাগে, যখন আমি এলেঙ্গাটা পার হই তখন আমার কাছে ফিলটা ওরকমই লাগে যে আমি কোন একটা মানে বাইরের দেশের হাইওয়েতে আর কি রান করতেছি। বাট এটা কিন্তু আসলে সত্য, মানতে হবে যে ওয়াও, ট্রেন, ওই যে ট্রেন, ওই যে ট্রেনের সাথে সাথে যাব, এটা কিন্তু মানতে হবে যে সব শেষ করে আমাদের উত্তরবঙ্গে এরকম একটা মানে প্রবলেম হচ্ছে, এটা আসলে অবাক করার বিষয়, কিন্তু এটা আসলে অকল্পনীয়।
যাই হোক, ইয়ামাহা এক্সপ্রেসের বাইক চালাতে আসলে ভালো লাগে মনে হয়, আমি জানি না। আর যতটুকু শুনেছি যে ওইখানে নাকি ব্রেক করতে হয় না, খুব রেয়ার। ট্রেনের জন্য আমাদের এক্সট্রা লাইন হচ্ছে, মানে জম্মু সেতুতে এক্সট্রা লাইন করবে, এটা অনেক বড় একটা বিষয়। তো যাই হোক, ট্রেনের যাত্রীরা সবাই যাচ্ছে, আমি দেখতেছি, তারাও দেখতেছে, কি মজা। আমাদের একটা সময় ট্রেন জার্নিটা অনেক মজা লাগতো, বাট এখন পেইন লাগে। এখন পেইন লাগে হচ্ছে মূলত, মানে যে পরিমাণ হকার থাকে, মানে সেফটি তো পাই না, প্লাস খুব পেইন লাগে, আনইজি ফিল লাগে যে আমি একটু বসে আছি রিল্যাক্স, সে এসে ডিস্টার্ব করতেছে, এটা অনেক খারাপ একটা বিষয়। যাই হোক, ধীরে ধীরে আগাই, আর কি করবো। এটা কি রং সাইড দিয়ে কেন? এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ইয়ামাহা এক্সপ্রেস, যদিও কোনোদিন জানি না ইন্ডিয়াতে যেতে পারবো কিনা, বাট এই জায়গাটাতে আসলে আমার কাছে মনে হয় যে না, ইয়ামাহা এক্সপ্রেসের কাছাকাছি চলে আসছি, গরিবের ইয়ামাহা এক্সপ্রেস। তো যাই হোক, সামনে সুমন পারভেজ, আমার খুব ক্লোজ একজন বড় ভাই, তাকে ফোন দিয়েছিলাম একটু আগে, তার পাশে এলিঙ্গাতেই, বাট সে আমার সাথে মিট করবে হচ্ছে টাঙ্গাইল চৌরাস্তা অর্থাৎ বাইপাসের যে চার রাস্তা মোড় আছে ওইখানে। তো এখানে যাবো, এখানে গিয়ে ওনার সাথে আর কি কথা বলবো। কত তো সুমন ভাইয়ের ওইখানে যাই, ফোকাস অন মাইন্ড, আর রাইডিংটাকে সবসময় চিল রাখতে হবে, সবসময় চিল নিয়ে রাইড করতে হবে, কারণ যদি মনের ভিতরে প্রফুল্লতা না থাকে, আপনি যদি তাড়া নিয়ে রাইড করেন, তাহলে আপনি কখনোই আপনি মানে সেফলি রাইড করতে পারবেন না। আপনার তাড়া থাকলে আপনি দেখেন, আমার লুকিং গ্লাসে দেখা যাচ্ছে একটা বাস কিন্তু সাই সাই করে আসছে, জাস্ট 10 সেকেন্ডে ব্যবধান, 10 সেকেন্ড আগে এখানে কোনো কিছু ছিল না, বাট 10 সেকেন্ডের মধ্যে সে চলে আসছে। এই জন্য আমি বলি যে অবশ্যই অবশ্যই আপনারা মানে অ্যাটলিস্ট চোখটা আর কি 15 সেকেন্ড হোক, 10 সেকেন্ড হোক, আপনি মানে এদিক ওদিক ঘোরাফেরা করবেন, কারণ বলা যায় না কখন কি হয়ে যায়। তো যেতে যেতে কথা হবে বন্ধুরা, আরো অনেক কিছু বলার বাকি আছে এই ট্যুরটাতে, হয়তো বা বলবো আমি জানি না, আমার এখানে টান্ডা ঠিক হবে না, উবের হয়ে যাক, কারণ সামনে বাস, ও এদিকে ঢুকবে আর আমি চাপ খাবো, দরকার নাই আমার চাপ খাওয়া, আমি রিল্যাক্স মাইন্ডে যাবো, রিল্যাক্স। ওকে বন্ধুরা, আমি মনে হয় চলে আসছি কাছাকাছি সুমন ভাইয়ের ওইখানে। সুমন ভাই কই আছে, কই আছে? আমি একটা তেলের পাম্পে গিয়ে দাঁড়াই, দেন ইনশাল্লাহ মাত্র আসলাম 35 কিলো, আয় সর্বনাশ। সুমন ভাইকে ফোন দিয়েছি, আচ্ছা একটু ভুল হয়েছে, ওনার একটু আসতে দেরি হবে, তাই ওনাকে আমি রিসিভ করতে চাই, কিছু করার নাই, কারণ আমার একটু আগাতে হবে, সামনে বাসাইল ইয়া আছে, বাসাইল মানে বাসাইল দিয়ে সরাসরি নুরুয়া দিয়ে আপনার সিএনজি তে ওঠা যায়, ওটা হচ্ছে ময়মনসিংহ ভালুকা রোড, ওই রোডের ওইখানে যাবো আর কি। আর হাতের ডান পাশে পড়বে কবরস্থান, সম্ভবত এইটাই, রাস্তাঘাট অলরেডি অপরিচিত হয়ে গেছে, কারণ আমি নিজেও বুঝতেছি না, না এটা না, আর একটু সামনে। তো যাই হোক, এই যে হাইওয়েতে তারা রাইড করছেন, হেলমেট নেই, হাইওয়েতে পুলিশ থাকে না কেন? আমি তো এটাই বুঝি না, সার্জেন্ট থাকে না কেন? পুলিশ তো আছে, সার্জেন্ট থাকে না কেন? এটা একটা জোরালো একটা মানে ইয়ে করতে হবে, আপনার আন্দোলন করতে হবে, হাইওয়েতে সার্জেন দরকার। বন্ধুরা আপাতত পাশের পর্যন্ত যাই, দেন কথা হচ্ছে। ওই তো সুমন ভাই মেবি দাঁড়ায় আছে, আসসালামু আলাইকুম। এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ।
কি খবর? হ্যাঁ, তুমি বাইক লাভার? তুমি বাইক লাভার? উঠবা উঠবা, এখানে উঠবা উঠবা, তুমি এটা বসিয়ে থাকতে পারো। আসো আসো, কি গরম 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 গরম। হ্যাঁ শুয়ে থাকো, হেলান দাও হেলান দাও, হ্যাঁ হেলান দাও, হেলান দিয়ে থাকো। গুড, নাহিন আচ্ছা কই ইয়েতে। বিসমিল্লাহিরাহমানিরাহিম। বন্ধুরা, সুমন ভাই আসছিল, চলে গেল, এখন আমিও বের হয়ে গেলাম। বন্ধুরা, এই যে দেখছেন ব্রিজটা, এই রোডটা পুরোপুরি এখনো ঠিক হলেও এই ব্রিজগুলোর উপরে এত এত বড় বড় গর্ত, অর্থাৎ 2 ইঞ্চির মতো গ্যাপ থাকে। এটাতে আপনারা অবশ্যই অবশ্যই একটু সতর্কতার সাথে আসবেন। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, মানে আমি এখন ঢাকা যাচ্ছি, মানে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে ঢাকা যাইতে এই ব্রিজগুলো পড়ে। বাদবাকি যে ব্রিজগুলো আছে এগুলো হচ্ছে একদম মানে পাকা, মানে কোনো সমস্যা নাই। টোটাল 3টা ব্রিজ এ পর্যন্ত ক্রস করলাম, 3টা ব্রিজের সেম কাহিনী। তো এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই এই সময় এই ব্রিজগুলোতে একটু কেয়ারফুলি আসবেন, কারণ একটু পেজগিতে পড়লে আপনার সামনের যে সাসপেনশনের ভিতরে স্প্রিং আছে এটা নষ্ট হয়ে যাবে, ট্যাম্পার কমে যাবে, আর বড় ধরনের ঝাঁকিও পাবেন আপনি। এটাই ছিল এ পর্যন্ত আপডেট। বন্ধুরা, এই যে এই কাটাটা দেখতেছেন না, এই কাটাতে আমি 3 বছর আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম। এই যে এই বিটটা যে দেখতেছেন না, এই বিটে এত পরিমাণ নষ্ট হয় ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে। এই কাটাটা আজকেই দেখলাম আর কি, এটা হচ্ছে ডেজার্ট দিয়ে কাটা। এর উপরে যখন গাড়ি পড়ে তখন গাড়ি অটোমেটিক্যালি ডানে বামে করে, অ্যাকচুয়ালি মানে আপনার গাড়ি এদিক ওদিকে চলে যাবে, আপনাকে একটু কন্ট্রোল রাখতে হবে। বাট ভুলেও না বুঝে স্পিড না কমিয়ে আপনি সরাসরি ডান অথবা বামে উঠতে যান না, কারণ যে পরিমাণ বিট থাকে, যে পরিমাণ গ্যাপ থাকে, এই পরিমাণ গ্যাপে যে কোনো সময় চাকা স্কিড করে পড়ে যেতে পারেন। এবং আপনারা ছবিটিতে দেখতে পাচ্ছেন যে আমার লাস্ট 4 বছর আগে সেম জায়গাতে, সেম জায়গা নয়, আমি পড়েছিলাম হলো যমুনা সেতুর উপরে, যমুনা সেতুর একটু আগে। তো ওই সময় এই জিনিসটা হয়েছিল। তো বন্ধুরা, আগাই আমি জুঁইজুতির কাছাকাছি চলে আসছি, অর্থাৎ মির্জাপুর আর রেল ক্রসিং যেটা ছিল ওইটাতে। সামনে কথা হবে, আরো সুন্দর সুন্দর জায়গাতে যাব। একটু ওয়েট করেন, রাত হোক, রাতের খেলা এখনো বাকি আছে। ওয়েলকাম টু ঢাকা সিটি। বন্ধুরা, ঢাকাতে আসা মানে হচ্ছে প্যারা। আমি যদি 10 দিন ঢাকাতে হচ্ছে মানে বাইক চালাই তাহলে আমার লিবো মানে ভাঙ্গারি হয়ে যাবে। মানে এর আগে 10 দিন ছিলাম, তাতে আমার ইঞ্জিনের অবস্থা বাজে হয়ে গেছিল। আপনারা বিলিভ করবেন কি না, কারণ ঢাকাতে যে পরিমাণ ক্লাচ আর ব্রেক চাপতে হয় তাতে মানে গাড়ির আসলে আর কিছু থাকে না। যাই হোক, আমি অলরেডি এটা কি, এটা হচ্ছে শ্যামলী, শ্যামলী চলে আসছি। না শ্যামলী না, এটা হলো কল্যাণপুর, সরি কল্যাণপুর চলে আসছি। এখন যাব হচ্ছে ধানমন্ডি 27, ওইখানে ওপেল ভাইয়ের আর কি গ্যারেজে আর কি বাইকটা রাখবো। এদিকে 11:00 বাজে, পেটের ভিতরে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে। তো ওখানে বাইকটা রেখে আমার যে নবাবপুরের যে কাজের যে ব্যাগটা আছে পিছনের, ওই ব্যাগটাকে নিয়ে আমি হচ্ছে রওনা দিব হচ্ছে বাসে করে নবাবপুর। এবং নবাবপুর থেকে ব্যাক করতে হবে আমাকে 9টার মধ্যে, কারণ ওপেন হেয়ার গ্যারেজটা 9টা পর্যন্ত খোলা থাকে, 9টার পরে আর বাইক বের করতে পারবো না।
বাট আমি আশা করি আমার 9টার মধ্যেই কাজ শেষ হয়ে যাবে, আর তারপরে তো চমক থাকছে, চমক চমক কি চমক। কোথায় যেন যাবো আমরা, শাকিল ফোন দিয়েছিল, শাকিল 3টার দিকে রওনা হবে, সরি 5টার দিকে রওনা হবে, তারপরে সুমন ঘোষ আসবে আর সাদি, এই কয়জন আসতেছে ঢাকাতে। তারা কি যেন কাজে আসতেছে, তারা আসবে, কাজ শেষ করব, তারপরে আমার আগামীকালকে কাজ আছে, সেই কাজটা শেষ করে বাড়িতে যাব। কিন্তু আমার মনে হচ্ছে কোথাও একটা ভেজাল আছে, কোথায় যে ভেজাল আছে এটা বলতে পারতেছি না, বাট সময় হলে দেখা যাবে। তো বন্ধুরা, আপাতত আজকের ব্লগটা এখানেই থাক, নাকি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যেখানেই যাই না কেন, ইনশাল্লাহ ব্লগ তো পাবেনই, দেখবেন। তো ভালো থাকবেন সবাই, আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ।